যাতে ওটাকে ধরে রাখে ধরে রাখে ধরে রাখার জন্য ওটা মানে অ্যাকচুয়ালি ধানের চাষের যে মাটিগুলো হয় হ্যাঁ এই আঠালো মাটিগুলো হ্যাঁ যদি কখনো মাটি কম আছে তো এই মাটিটা মিক্সিং বেশি দেওয়া হয় আচ্ছা এই মিক্সিং এর উপরই মানে মাটি ডিপেন্ড করবে ডিপেন্ড করবে ইটের কোয়ালিটি কোয়ালিটি রাইট কোন ইটা ওই জন্য এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকে এখান থেকে সিলেক্ট হয় মাটি যেটা মিক্সিংটা বেশি যাচ্ছে সেটা তিন নম্বর যাবে হ্যাঁ মাটি কম হয়ে গেল তারপর পোড়ার উপরে কিছুটা ডিপেন্ড থাকে কম পোড়া হলে কম পোড়া হলে ভালোই এনে আস্তে আস্তে ভেঙে যাবে যেটা যত বেশি পুড়বে সেটা বেশ এক নম্বরে যাবে লালচে হবে যেটা একদম লালচে হয়ে যাবে ওই ইটগুলো তো ভালো ইট আছে আর কি এখন ছাঁচ ছাঁচ ইয়ে করছে নাকি মাটির মিক্সিং করে ছাঁচে ফেলছে আর সেটাকে তারপরে পোড়াবে যখন শুকিয়ে যাবে ভাটির মধ্যে গিয়ে তখন ভাটির মধ্যে লাইন লাগিয়ে দেবে সব লাইন বাই লাইন বর্ষার সময় অসুবিধা হয় না বর্ষার সময় টোটালি বন্ধ থাকে কাজ ওই মনসুনে মনসুনে টোটালি বন্ধ থাকে এখন যদি একটা বৃষ্টি হয়ে যায় না রাতে হ্যাঁ সব গলে যাবে সব শেষ ওইটাই রাত্রেবেলা কি এরকম খোলা রেখে দেয় না ওরা একদম খোলা থাকে সব কিছু ডিপেন্ড করে ওয়েদারের উপরে কখন কি ক্লাইমেট চেঞ্জ হবে এবার অনেক টাকা লস হয়েছে মালিকের এবার ওই বর্ষা আমফান এসবে বর্ষা আমফানে প্রচুর লস হয়েছে না তারপর ব্রেক ব্রেক যে বৃষ্টিগুলো হয় ওগুলো বেশি করছে দু চার দিন ব্রেক দিলো ইট বানিয়ে ফেললো আর আবার বৃষ্টি হলে ব্যাচ চলো উপরে উঠে দেখি এইখানটা কি করে মাটিগুলোকে মিক্স করে এখানটা মানে নরম করে আমি নরম করছে কেন মাটিটা নরম করছে মাটিটা মানে এই মাটিটা কাজ কালকে হবে অ্যাডভান্স এখানে নরম করতে দেওয়া আছে আচ্ছা মাটিগুলো আসে করতে মাটিগুলো যেমন বিভিন্ন বিভিন্ন জায়গায় লোকে পুকুর খোঁড়ে না হ্যাঁ ওই মাটিগুলো সেই মাটি কিনে নেয় কিনে নেয় মাছ কোথায় মাম বাপ রে মাম এটা তো আমরা সেই ছোটবেলা থেকে আসছি এটাই দেখছি অনেক দিন ধরে তখন গরু দিয়ে ঘোরাতো না হ্যাঁ তখন গরু দিয়ে এরকম ঘোরাতো এখন এটা এখানে মিক্স হয়ে যাচ্ছে আর তখন গরুতে মিক্স হতো গরুটা হ্যাঁ প্রপারলি মিক্স হতো না তারপর তো এইসব হ্যাঁ কোনো সব বাড়ছে কোনো সব কমছে ডিপেন্ড করছে তারপরে এইসব মেশিন চলে আসছে হ্যাঁ এখানে যারা ম্যাক্সিমামরা কাজ করে বাঙালি না নন বেঙ্গালি সব বিহার থেকে আসে না বাঙালিরা খুব কম একটা বাঙালিরা এইসব পোষাবে না বাঙালি একটাও নেই বিহারিরা যে কটা আছে ট্রাক্টর চালায় বা জেসিবি চালায় যে ইয়েটা পুকলেনটা ও বিহারি হ্যাঁ ওরাও বিহারি কয়েকটা ট্র্যাক্টরের ড্রাইভার আছে ওরা বাঙালি মালিক মালিক কি যেন নাম ভৌমিক দেব ভৌমিক ওর এরকম একটাই না আরও আছে অনেক জায়গায় ওর একটা ভাটা আছে ওই দিকে তলাতে যে এইটগুলো মানে লোকালেই ইয়ে করে না কৃষ্ণগড় ফৃষ্ণগড় ওই দিকে যায় কৃষ্ণগড়ে অনেক ভাটা আছে ওখানে ইট যায় না তো এর বেশিরভাগ ইট এই লোকালেই ডিস্ট্রিবিউট হয় বেশি ওই ইয়েগুলোতে গোলাগুলোতে না হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট গোলায় যায় নাকি না অন্য পাবলিক বাড়ি যায় গোলায়ও যায় যারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এখানে যে আমার এত এত হাজার ইট লাগবে এখানে একটা সিস্টেম আছে এমন এখন যে রেটটা রয়েছে ইটের হ্যাঁ যেমন 2000 ইটের দাম যদি 10,000 টাকা হয় হ্যাঁ হ্যাঁ তো তুমি সেই ইটটা এখন কিনতে পারো আচ্ছা বিল করে দেবে তুমি ইটটা এই সেম রেটে তুমি 5 বছর পরেও নিতে পারো ও মানে অ্যাডভান্স পেমেন্ট করে দিলি হ্যাঁ তাতে এদেরও সুবিধা হলো টাকাটা পেয়ে গেল ওরা ওই টাকাটাকে ইয়ে করলো আর তোর তোর হয় যে তুই পরে রেট বাড়লেও অসুবিধা কম রেটে তুই কিনে নিলি 5 বছর পরেও হ্যাঁ এরকম আছে তো অনেকই ইট কেনা আছে ও এরকম সব কন্ট্যাক্ট করে রেখে দেয় না তেরে সব এইসব বাড়ি ঘরগুলোতে থাকে নাকি ছোট ছোট
ये কালার আছে ডাক্তার ডাক্তার কই নেই তো একটাও নেই বাবা কোথায় উঠবো ডাক্তার নেই বাবু ডাক্তার তো নেই এইটা চলে না এটা খালি ওই ওয়ার্কিং টাইম শেষ হয়ে গেছে না ওয়ার্কিং মেশিনে যেটা বানানোর বানিয়ে দিয়েছে মাটি ফেলে দিয়েছে দেখো তো ওই মাটিটা শুকিয়ে না যায় তার জন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে আচ্ছা আজ ময়েশ্চারটা রিটেইন করবে এটা মাটিটা নরম থাকবে বাকি এটা ওরা আজকে বানিয়ে ফেলবে যতক্ষণ রোদ থাকবে হ্যাঁ আর ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম ওদের রেটটা হচ্ছে ওই ইটে ডাইস থেকে বেরিয়ে গেল হ্যাঁ ইট ওখানে ফেলে দিল 100-400 টাকা 400 বাকি বৃষ্টি হোক যাই হোক নষ্ট হয়ে গেলে ওদের কোনো নেই রোল নেই ট্রাকটা উঠবে আচ্ছা বৃষ্টি বৃষ্টিতে নষ্ট হলে সেটা ওদের কোনো ব্যাপার না না ওদের ডাইস থেকে বেরিয়ে গেলে নাহলে তো লেবার বাজবে না সেটাই আর বৃষ্টির দুমাস ওরা কি বাড়ির দেশে চলে যায় নাকি হ্যাঁ তখন পুরো খালি হয়ে যায় ওটা দুমাস তিন মাস জুন জুলাই আগস্ট হ্যাঁ এই বাড়িটার কি অবস্থা হচ্ছে এখন চারিদিক দিয়ে মাটি দিয়ে তো ঢেকে দিচ্ছে ওটা কার বাড়ি ওরা একজন বানিয়েছিল তো সে থাকছে না বন্ধ আছে আছে থাকে ভাটাটা আগে ছোট ছিল কিন্তু এখন অনেক বড় পুকুর ছিল সেটা দেখছো অনেকটা অনেকটা বাড়িয়েছে পুকুরটা বন্ধ হয়ে যাওয়ার মুখে আর এই জায়গা লোকে কি এক্সট্রা কিনে নিয়েছে নাকি হ্যাঁ কিনে নিয়েছে এক্সট্রা আগে মানে ওই সব জায়গাগুলো ছিল না না ইন ফিউচারে তো জায়গা আরো বড় হবে না অনেক জায়গা কিনে নিচ্ছে তাহলে কিনবে আরো কিনবে ফাটা আরো বড় হবে হ্যালো হ্যালো ইটভাটাতে আছি হ্যাঁ বলছি বলছি ওয়েট ওয়েট এইটা হলো ইট ভাটা আরো ঠান্ডাটা পড়লে ভালো মজা হবে কেন এখন একটু ঠান্ডাটা কম রোদ তো গায়ে লাগছে ওখানে যাবে এটা বলছে ওখানে পুকলিনের ও ও ও ওখানে ওখানে যাবে ওটা উঠে চলে আগে দিন এটাই মনে পড়েছে যাবে ওখানে যাবে ও বাবা কটা বাজে 3টা বাজতে গেল রে হ্যাঁ 5 মিনিট বাকি চল বাড়ি যাই গিয়ে বেরোবো গুছি টুছে চলো না তুই চল আমার সামনে ওকে নিয়ে অভ্যাস নেই এদিক দিয়ে বের করবি এই যে কারা এই যে কারা টেপাটে যাও যাও তোমরা যাও 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 বেটা যাও ওর ওটাকে ঠেলে নিয়ে আসলে নিজে নড়তে পারে না এর উপর উঠিয়েছে একটা
এবার তুলতে পারছে না। ওটা আবার নামবে। কোথায় যাবো? ওখানে যাবো, চলো কোথায় যাবো।